প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সনি স্বপ্নরঙ ইউটিউব চ্যানেল থেকে মোটিভেশনমূলক নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি ইতিপূর্বে কয়েকটি মোটিভেশনমূলক ভিডিও দিয়েছি ছাত্রজীবন সম্পর্কে, কর্মজীবন সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আমার আজকের এই মোটিভেশনমূলক ভিডিও। আমার আজকের মোটিভেশনের টপিক্সটি হচ্ছে ফিমেল, অর্থাৎ নারী জাতিকে নিয়ে, মোটিভেশন ফর ফিমেল পার্সন অর গার্লস। তো দর্শক শ্রোতা, মোটিভেশন বা অনুপ্রেরণা এরকম একটি বিষয় আমি পূর্বে বলেছি যে এটি আত্ম উন্নয়নমূলক এবং দিক নির্দেশনামূলক একটি ভিডিও বা বার্তা, যার মাধ্যমে আপনারা ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন করে বা নিজেদের মতো করেও আত্ম উন্নয়নের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। স্বপ্নরঙ ইউটিউব চ্যানেল সবসময় ভালো কাজে প্রতিজ্ঞাবদ্ধ এবং সমাজ উন্নয়নে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মোটিভেশন ফর ফিমেল পার্সন অর মোটিভেশন ফর গার্লস, যেটাই বলি, নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। আগে আমাকে একটি বিষয় সংজ্ঞায়িত করতে হবে, নারী কী এবং নারী কে। আমি নিজে একজন পুরুষ, কিন্তু পুরুষ হলেও আমার জন্য যে বিষয়টি অপরিহার্য সেটি হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি বা বিপরীত জাতের প্রতি, যে নারী। নারী ছাড়া আসলে আমাদের কারোরই কোনো অস্তিত্ব বহমান না, বা আমরা সৃষ্টি জগতে সৃষ্টির যে প্রসেস বা যে নিয়ম মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক, সেই বিষয়ের মাধ্যমে আমরা হয়তো জন্মগ্রহণ করতাম না যদি না নারী থাকতো। কারণ নারী গর্ভে সন্তান ধারণ করে, নারী সন্তান লালন করে এবং একটি মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। প্রথমে একটি বিষয় বলতে চাই, নারী মর্যাদাশীল। এই একটা জায়গায় হচ্ছে সবচেয়ে বড় একটি যে বিষয়, নারী মর্যাদাশীল। নারীর অস্তিত্ব ছাড়া, মহিলা বা নারী জাতির অস্তিত্ব ছাড়া আসলে এই পৃথিবী এবং এই সমাজ কোনো ক্রমেই আসলে স্বীকারও হবে না বা স্বীকার করা সম্ভব না, বা তাদের অস্তিত্ব ছাড়া এই সমাজ টিকবে না। এখন কথা হচ্ছে, আমি যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করব, যে নারীকে কীভাবে অগ্রগামী হতে হবে, নারী কীভাবে এগিয়ে যাবে, তার স্বকীয়তা বজায় রাখবে। প্রথম কথা হচ্ছে, নিজেকেই নিজেদেরকে মর্যাদাবান ভাবতে হবে। বর্তমান একবিংশ শতাব্দীতে, এই একুশ শতকে এসে আমরা যে বিষয়টি সবসময় দেখতে পাচ্ছি যে নারীরা আন্দোলন করে যাচ্ছে, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করাটা যৌক্তিক এবং তা যুক্তিযুক্ত, আমিও সেটা স্বীকার করি। কিন্তু যে বিষয়টি নিয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে সেটা হচ্ছে নারীবাদী সংগঠনগুলি বা নারীর নামে নামধারী যারা নারীকে বেহায়াপনা, অশ্লীলতা এবং খারাপের দিকে ঠেলে দিচ্ছে, তার মর্যাদাবান অবস্থান থেকে তাকে মর্যাদাহীন করে তুলছে। এই জায়গাটা আমার সবচেয়ে বড় একটি প্রশ্ন রয়েছে, যে যারা নারীবাদী নিয়ে কাজ করছেন তারা নারীর আত্মমর্যাদাবোধকে সঠিকভাবে ফুটায় তুলছেন না। নারীকে সব সময়ের জন্য পুরুষের একটি হিংসাত্মকমূলক জায়গা হিসেবে পুরুষকে তাদের সামনে চিত্রায়িত করছেন। কারণটা কি? কিছু পুরুষ খারাপ কাজ করছে, তার মানে পুরো পুরুষ জাতি কি খারাপ? আর পুরুষ ছাড়া কি নারীকে বা নারীর মর্যাদাটাকে সামনে অগ্রগামী করা কি সম্ভব? তা নিশ্চয়ই সম্ভব না। এখন কথা হচ্ছে, নারী যে মর্যাদাবান, নারী ছাড়া যে সমাজ বহমান হবে না, নারী ছাড়া যে নতুন একটি শিশু জন্মগ্রহণ করবে না, এই বিষয়গুলি তো আপনাদেরকে বুঝতে হবে। এখন যেটা কথা হচ্ছে, যে উগ্রপনা, বেহায়াপনা, পুরুষকে প্রতিহিংসার জায়গায় নিয়ে যাওয়া, এই জায়গাগুলি থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। একবিংশ শতাব্দীর এই একুশ শতকে এসে নারী অনেক অগ্রগামী। কর্মক্ষেত্রে আসলে কোনো বিভাজন করাটা ঠিক হবে না আমি মনে করি, এবং নিজেদের মূল্যকে নিজেদের বুঝতে হবে। আপনি দেখেন, নারীরা সচিব হচ্ছে, পাইলট হচ্ছে, দেশ চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, তারা শিক্ষকতা করছে, তারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত এবং তারা তাদের জায়গায় ভালো করছে। কিন্তু সেখানেই খারাপ হচ্ছে, যেখানে ভালো করতে গিয়ে তারা নিজেদেরকে অহংবোধের জায়গায় নিয়ে যাচ্ছে। অশ্লীলতা, বেহায়াপনা, দেহ ব্যবসা এবং দেহকে পুঁজি করে নারীর সঙ্গে পুরুষের এই একটি জায়গায় সবচেয়ে বড় পার্থক্য, সেটা হচ্ছে দৈহিকগত পার্থক্য। মনস্তাত্ত্বিক একটি বিষয়ে আপনি এবং আমি একই জায়গায় থাকতে পারি, যেমন আপনি একটা জায়গায় যাচ্ছেন, আমিও একটি জায়গায় যাচ্ছি, দুজনের মনের মিল যদি এক জায়গায় হয় তাহলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো। কিন্তু একই জায়গায় থেকে কখনোই একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো না যদি আমাদের মনের ভিন্নতা থাকে। এখন কথা হচ্ছে, শারীরিকগত পার্থক্যটা কী? এখন কথা হচ্ছে, পুরুষ যে গতিতে দৌড়ায় যেতে পারবে, নারী হয়তো সেটা পারবে না। তার মানে কি নারী দুর্বল? আমি বলি কখনোই সেটা না।
নারী তার মতো করেই জায়গায় স্বয়ং সম্পূর্ণ, পুরুষ তার জায়গায় স্বয়ং সম্পূর্ণ। অবশ্যই এই নারীদের নিয়ে যে আমার মোটিভেশনমূলক ভিডিও, তার পাশাপাশি অবশ্যই পুরুষদের নিয়ে বিস্তারিত একটি ভিডিও থাকবে বা মোটিভেশনমূলক কথা আমার অবশ্যই থাকবে, কারণ নারী একটি অংশ হাফ, পুরুষ একটি অংশ হাফ, দুয়ে মিলে পরিপূর্ণ সমাজ ব্যবস্থা, পরিপূর্ণ সংসার। নারী মায়ের জায়গায়, নারী ভগিনীর জায়গা, নারী স্ত্রীর জায়গা, নারী সন্তানের জায়গা, নারী কমলের জায়গা, কমলতার জায়গা। নারীকে নিয়ে আমাদের আজকের এই যে মোটিভেশনমূলক ভিডিওর একটি বার্তায় সমাজকে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, পুরুষকে প্রতিহিংসার জায়গায় না দেখা এবং নিজেদের অধিকার অধিকার বলে সমাজে যে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে সে জায়গাগুলিকে সংশোধন করা। নারী এবং পুরুষ একসাথে সব জায়গায় চলতে পারে না, চলাটা ঠিকও না। এখন একটা গভীর জঙ্গলে বা খুব দুঃসহ একটি জায়গায় বা ভয়ঙ্কর একটি জায়গায় পুরুষ যতটা টাফ চ্যালেঞ্জ নিয়ে যেতে পারবে, নারীর জন্য কিন্তু শারীরিকগত কারণে সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ। এবং এই ঝুঁকিপূর্ণ জায়গায় আমি বলতে চাচ্ছি যে নারী নারীর মতো করে কাজ করবে, পুরুষ পুরুষের মতো করে কাজ করবে। এখানে একজন একজনকে প্রতিযোগী না সহযোগী ভাবতে হবে। প্রতিযোগী যখনই ভাববেন সবসময় অন্যজনকে ডমিনেট করার, অন্যজনকে আন্ডারস্টিমেট করার একটা মেন্টালিটি তৈরি হবে। সমাজে যারা শিশু আছে, আমরা যারা একটু বয়স্ক অথবা আমরা যারা বুঝি অ্যাডাল্ট হয়েছি, তাদের প্রতি আমার এই বার্তাটা সবসময় থাকবে যে নারী এবং পুরুষের ভিন্নতা অবশ্যই আছে। এই মনস্তাত্ত্বিক বিষয়টা আগে আপনার মগজে ঢোকাতে হবে। নারী এবং পুরুষ মনস্তাত্ত্বিকভাবে সমান, কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমান। নারী এবং পুরুষ সকল ধরনের কর্মই করতে পারে, কিন্তু এই বিভাজনগুলি আপনাকে মানতে হবে। একটি নারী এবং একটি পুরুষ শারীরিকগতভাবে সমান না, তাদের ভিন্নতা রয়েছে, তাদের কর্মের ক্ষেত্রেও ভিন্নতা থাকতে পারে। এবং একজন অন্যজনের সবচেয়ে বড় কথা হলো প্রতিযোগী না সহযোগী। এই কথাটা যদি আপনি মনস্তাত্ত্বিকভাবে মেনে নিতে পারেন যে সহযোগী কী আর প্রতিযোগী কী, প্রতিযোগিতা সবসময় আমি ফার্স্ট হব না সে ফার্স্ট হবে, এই যে একটা কথা, তা কেন? দুজনে মিলেই তো সমান সমানভাবে ফার্স্ট হওয়া যায়। মানে যে একটা কথা আছে যে পৃথিবীতে যা কিছু সুন্দর, অর্ধেক গড়ি আছে নারী অর্ধেক তার নর। এখানে পৃথিবীতে যা কিছু আমাদের অর্জন, আসলে অন্যজনকে ছাড়া অপরজন সম্পূর্ণই বিকলাঙ্গ। শুধু যদি পুরুষে পুরো সমাজ ভরে যায় তাহলে নারীর অস্তিত্ব কোথায়? মানুষ তো স্বাভাবিকভাবে বংশগতির যে ক্রমধারা সেটা তো সামনে অ্যাডভান্স হবে না। আবার সব যদি পৃথিবীতে নারী দিয়ে ভরে যায় তাহলে পুরুষের জায়গাটা কোথায় হবে? সেটাও একটা বিকৃত মস্তিষ্ক। আম গাছে যেমন আপনি কাঁঠাল চিন্তা করতে পারেন না, আম গাছে যেমন আমি সবচেয়ে বেশি শ্রেয়মান, ঠিক সেরকম সমাজ ব্যবস্থায় যার যার যেখানে যে অবস্থান সেটাকে মেনে নিয়ে প্রতিযোগী না ভেবে সহযোগী ভাবাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। এবং একে অপরকে প্রতিযোগী না, আমি আবারও বলছি সহযোগী ভাবতে হবে। আরেকটি জায়গায় কিছুটা শিক্ষা দীক্ষায় অগ্রগামী হওয়া এবং ভালো একটি কর্পোরেট জগতে চাকরি করা এবং অথবা কিছু পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে নিজেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে আসার পরেই কিছু কিছু নারীবাদীরা পোশাক পরিচ্ছদ এমনভাবে নিজেকে বহিঃপ্রকাশ ঘটান যেটা সত্যিকার অর্থেই দৃষ্টিকটু। আমি শ্রদ্ধা রেখেই কথা বলছি, এমন কোনো কাজ করা ঠিক হবে না। আমি আগে বলেছি যে শারীরিকগতভাবে নারী এবং পুরুষের কিছু ভিন্নতা রয়েছে। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। একটি জায়গায় মাছ মারতে নামবেন, নদী দিয়ে যাচ্ছেন অথবা একটি বনে জঙ্গলে ঢুকছেন অথবা কোনো একটি কাজ করবেন, পুরুষ কিন্তু ছোট্ট একটি গামছা অথবা ছোট একটি পোশাক পরে দ্রুত সেই জলাশয় অথবা নদীতে নামতে পারবে, কিন্তু মহিলা কি সেটা পারবে? সেটা যদি সে করতেও যায় তাহলে তো সেই অসভ্য শ্রেণীর মতো হয়ে গেল, নারী তো পুরোটাই উলঙ্গ হয়ে গেল। সেতে কি বা সেই কাজে কি তার মর্যাদা বাড়বে? তা নিশ্চয়ই কখনো বাড়বে না, আর এটা শ্রেয়ও না। নারীর শালীনতা বজায় রাখার যে বিষয়টা আমি প্রথম থেকে বলছি, ধর্মের ভিন্নতা আছে এবং সব থেকে বেশি ইসলামিক যে চিন্তা ব্যবস্থা বা ইসলাম ধর্মে নারীকে পর্দার যে বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এখানে ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু অন্য কোনো ধর্মেও শালীনতাহীনভাবে চলার কথা বলা হয়েছে এরকম কোথাও আমি পাইনি। কিন্তু শালীনতা বোধ বলতে আপনি অতি বেশি পর্দা করেন আমি সেটাও বলবো না, কারণ আমার এই মোটিভেশনমূলক ভিডিওটা সত্যিকার অর্থে কোনো ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকেই যে শুধু মোটিভেটেড করছি তা না, এটা সকলের জন্য সবার জন্যই প্রযোজ্য হবে। যারা নারী জাগরণের জন্য কাজ করে গেছেন তারা কেউ অশালীন ছিলেন না, এমন কোনো পোশাক পরিচ্ছদ পরে তারা সমাজে চিত্রিত হন নাই যে আপনি তাদেরকে ন্যাকেড বা নুদ বলে চিত্রিত করতে পারবেন। কিন্তু আমাদের নারীবাদীরা তথাকথিত যারা জাগরণের আহ্বান বর্তমান সমাজে জানাচ্ছে বা জাগাচ্ছে,
তারা এমনভাবে নিজেদেরকে চিত্রিত করছে, অনেকটা বেহায়াপনা অশ্লীলতা প্রদর্শন করছে, এটা আসলে ঠিক না। একটি নারীকে দেখে একটি নির্দিষ্ট বয়সে একটি পুরুষের কামনা বেগ বা তার যে আকাঙ্ক্ষা, জৈবিক যে চাহিদার কথা বলি, সেটা কাঙ্ক্ষিত একটি বিষয়। এখন সেই জায়গাটা কী করলে ফুটে ওঠে, কী করলে না ফুটে ওঠে, এটি একজন মস্তিষ্ক সুস্থ এবং সবল ব্যক্তি সেটা ভালো করেই জানে, বিশেষ করে যারা ফিমেল পার্সন আছেন। এখন ইচ্ছা করে আমি এমন কিছু পোশাক পরিচ্ছদ পরলাম এবং এমনভাবে নিজেকে চিত্রিত করলাম, অথবা একটি কাজকে উপলক্ষ করে তার কাছে নিজেকে বিলিয়ে দিলাম, পরক্ষণে বলছি পুরুষ খারাপ, পুরুষ খারাপ, আসলে দোষটা কার, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটি বিষয় যে আপনাকে প্রতিহিংসা পরায়ণ হওয়া অবশ্যই যাবে না। পুরুষ আপনার সহযোগী, পুরুষকে সাথে নিয়ে আপনি সমাজ গড়বেন, কর্মক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করবেন এবং একই সাথে সামনে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার ঘরও সন্তান হচ্ছে, হয়েছে অথবা হবে। নারী পুরুষের ভিন্নতা থাকতে পারে শারীরিকগত কারণে, চলাচলেরগত কারণে, অবস্থানগত কারণে, কিন্তু দুজনে মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে একটি নারী শিশুরে যে সমান মর্যাদা অধিকার রয়েছে, একটি পুরুষ শিশুরও রয়েছে। আমি সেই জায়গাটায় আলোকপাত করবো এবং দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে বলবো। নারীদেরকে নিয়ে আমার এই কথা যদি কারো ব্যক্তিগতভাবে খারাপ লেগে থাকে, আসলে করার কিছুই নাই, যেটা সত্য, যেটা চিরন্তন, আমি সেটাই বলে যাওয়ার চেষ্টা করেছি। এবং সেভাবে যদি নিজেদেরকে তৈরি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আমার মনে হয় সমাজ ব্যবস্থা অনেক বেশি অগ্রগামী হবে। এবং এই যে সারাদিন যে নারী জাগরণের কথা বলে, তথাকথিত কথা বলে যে শুধু নারীদেরকে বিকৃত পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, এই জায়গা থেকে আপনারা সরে আসবেন। এবং আপনি যদি স্বাধীনভাবে চলেন, আপনি যদি নিজের জায়গাকে, নিজের কর্মক্ষেত্রে নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করেন, পুরুষকে প্রতিহিংসা করার না হয়ে সহযোগী ভাবেন এবং নিজেকে মর্যাদাবান ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন, নিঃসন্দেহে নারী সমাজের জন্য অপরিহার্য অংশ হিসেবে, সমাজ উন্নয়নে অপরিহার্য অংশ হিসেবেই চিহ্নিত হবে, সমাজ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে এবং এই যে তারতম্য, এই যে নারী নিগৃহীত হচ্ছে, এই জায়গাটা অনেক কম হবে। নিজেকে যদি আপনি নিজের জায়গায় সংশোধন করেন, অনেকটা অশ্লীলভাবে নিজেকে প্রদর্শন না করেন, পুরুষকে প্রতিহিংসা পরায়ণের জায়গায় না নিয়ে যান, সহযোগী ভাবেন, তাহলে আপনি বেশি লাভবান হবেন। ইসলামে নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়নি, কারণ নারীকে মায়ের জায়গায়, নারীকে কমলতার জায়গায় স্থান দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, স্বপ্নরঙা ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে, বিশেষ করে যারা নারী রয়েছেন বা ফিমেল পার্সন রয়েছেন, আমাদেরকে কমেন্টস করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বিশেষ করে শেয়ার করার জন্য অনুরোধ থাকবে, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কোনো বোন, অন্য কোনো মা, অন্য কোনো ফিমেল পার্সন যদি এই স্পিচটি দেখে এবং তার যদি মনস্তাত্ত্বিকভাবে কিছু পরিবর্তন আসে, তাহলে আমার আজকের এই ভিডিও সার্থক হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো প্রিয় দর্শক শ্রোতা, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে স্বপ্নরঙা ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আমি সনি, ধন্যবাদ সবাইকে।